এই শানবি কি হয়েছে? বাটি আইসক্রিম। বাটি আইসক্রিম কি কই? হে বাটি আইসক্রিম, এই এই দেখো তোমার জন্য এনেছি। তাই কই? দেখি দেখি, দে দে দে, বাটি আইসক্রিম খাবো, কি মজা। দে দে ধর, আমি খুলি। এ এর মধ্যে আইসক্রিম কোথায়? এ উল্লু বানায়া বড় মজা আইয়া। দাঁড়া দাঁড়া ধর তো, কোথায় যাচ্ছিস? না না, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? সারাক্ষণ মাকে উল্লু বানানো। হ্যাঁ, এই শানবি এখানে দাঁড়িয়ে আছো কেন? কোথায় আইসক্রিম? ও এখানে আইসক্রিম। টাকা কোথায়? তোমাকে আইসক্রিম দিয়ে দিয়েছে কই? দেখি দুটো আইসক্রিম। টাকা কোথায়? কে দেবে টাকা? কোথায় টাকা? কোথায় দিম্মা দেবে? যাও নাও, দিমার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দাও। দাও দাও, আঙ্কেলকে দিয়ে দাও। কি আইসক্রিম এটা? মিল্ক বাটি আইসক্রিম। বৃষ্টির মধ্যে কি মাছ ধরেছিস? কই মাছ। কই মাছ? ভালোই তো হবে, কই মাছের ঝোল করবো। কই দেখি দেখি, এ এগুলো কি? এ মা, কলাকে কই মাছ? দাঁড়া তো ধর 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 ধর। এই শানবি কি খাচ্ছ? আম। কই দেখি, এ এগুলো তো দেখে মনে হচ্ছে মিষ্টি। জানাই যখন বলছো কেন? ওরে বাবা, এই শানবি কি করছো তুমি ওখানে? কেন ভিজছো? কেন বৃষ্টি পড়ছে তো? ইয়ে বাবা, চারিদিকে বৃষ্টি পড়ছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তাড়াতাড়ি এনো ছাতা, নাও ছাতা, নাও ছাতার তলায় তাড়াতাড়ি আসো, এনো। চলো ছাতা নিয়ে একটু খেলা করে আসো, দিয়ে চলে আসবে। ছাতাটা মাথায় দিতে হবে তো, চলে আসো। হয়েছে ভেজা? হয়েছে ভেজা? হয়েছে। এবার চলো ঘরে উঠি। আবার ভিজবো? আবার ভিজবো। কি মা দৌড়ে পালাচ্ছি, দেখো দেখো কি অবস্থা। ওই দেখ মেঘ ডাকছে, কিন্তু ওই দেখ আকাশে বৃষ্টি পড়ছে। পালিয়ে আয় শানবি, পালিয়ে আসো। ইস, কাদা জলগুলো নিয়ে কীভাবে খেলা করছে। নমস্কার বন্ধুরা, স্বপ্না দেশাহার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আজকে শুক্রবার দুপুর 1:15 বাজে, জোর মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে খুব জোর। এই যে শানবি এখানে জল কাদা নিয়ে খেলা করছে, বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে এই শানবি, তাই এখন ও উঠবে না, ও জল কাদা নিয়ে খেলা করবে। আমি কী করবে ভেবে পাচ্ছে না। শানবি আসো আসো আসো, আর না সর্দি জ্বর কাশি হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। কি ওষুধ খেয়ে নেবে? ইঞ্জেকশনটা যখন ডাক্তারে দেবে তখন কি হবে? হ্যাঁ দেবে দেবে, হ্যাঁ দেবো দেবো, বেরিয়ে যাবে। আসো চলে আসো, দেখো জোর মেঘ করেছে, এখন আবার বাজ পড়বে, মেঘ ডাকছে কিন্তু খুব, দিমা বকবে কিন্তু। তাড়াতাড়ি আসো, ওই মিষ্টি খাবি? হ্যাঁ খাবো। হ্যাঁ